আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রকৃত হাদিস এবং প্রকৃত সুন্নাহ কি জিনিস? রাসুলি করিম যা বলেছেন, রাসুলি করিম যা করেছেন, যা বলেছেন তাই হলো ওনার বাণী, আর যা করেছেন তাই হলো সুন্নাহ। তার মুখের বাণী হলো হাদিস, সেই নিয়ম মতে যে কাজগুলি করেছেন সেইগুলি হলো সুন্নাহ। রাসুল দুনিয়াতে আল কোরআনই বলেছেন, আল কোরআন অনুসারে কাজ করেছেন, আর আল কোরআন যে কাজগুলি করার জন্য সমর্থন করেছে সেই কাজগুলি রাসুল সমর্থন করেছেন। কোরআনে কারিমে 69 নম্বর সূরা আল হাক্ক এর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী। এই সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তানজিলু মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। কোরআনের যে বিধান রাসুলের উপরে ফরজ করা হয়েছিল, যার প্রমাণে 28 নম্বর সূরা আল কসাস এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআন ফরজ করেছেন। লারাউতুকা ইলা মাআদ রব্বি আ'লামু মান জা বিল হুদা ওয়া মান হুয়া ফী দালালিন মুবীন, তোমাকে তিনি সাবেক জায়গায় ফেরত নিয়ে আসবেন এবং তুমি বলে দাও যারা এই পৃথিবীতে হিদায়ত নিয়ে চলে তাদেরকে আল্লাহ খুব ভালো করেই জানেন, এবং যারা এই পৃথিবীতে পথভ্রষ্ট হয়ে চলে তাদেরকেও তিনি ভালো করে জানেন। তো আমরা কোরআনের মাধ্যম দিয়ে দেখতে পাই রাসুল যখন কোনো কথা বলেছেন সেই কথা হয়েছে ওহী, রাসুল হিসেবে। 53 নম্বর সূরা আল্লাহ রব্বুল আলামিন 53 নম্বর সূরার 2 এবং 3 আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা নাজম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেন না রাসুল হিসেবে। তাই যা কিছু তিনি বলেন সেটা ওহী হয়, আর সেই ওহীগুলো সব প্রিজার্ভ রয়েছে এই কোরআনের ভিতরে, কারণ ওহী হচ্ছে কোরআনের মধ্য থেকে। তবেই তো আল্লাহ বলেছেন, অনুনাজিলু মিনাল কোরআন, ওহি যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন রাসুলের কাছে সেটা কোরআনের মধ্য থেকে হয়। অনুনাজিলু মিনাল কোরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আর আমি নাজিল করি কোরআনের মধ্য থেকে যা আরোগ্য এবং রহমত মানব সমাজের জন্য, বিশেষ করে যারা মুমিন, আর জালিমদের জন্য ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই তাতে বৃদ্ধি হয় না। তো কোরআন থেকে আমরা জানতে পারলাম আল্লাহ যখনই রাসুলকে বলেছেন কুল, এর অর্থ হলো বলো, সঙ্গে সঙ্গে রাসুল বলা শুরু করেছেন। আল্লাহ যখন বলেছেন বাল্লিক, তাবলিক করো, তখন তখন হুবহু আয়াতে তাবলিক করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলি সব কোরআনে রয়েছে, আর কোরআনের বাহিরের কোনো গ্রন্থের কোনো কিছু রাসুলকে না প্রচার করার জন্য বলা হয়েছে, না আমল করার জন্য বলা হয়েছে। এখন আপনি এবং আমি আজ দেখছি সমাজে, বিশেষ করে মুসলমান সমাজে, তারা ফেঁসে গেছে মানবরচিত গ্রন্থের নিয়ম নীতিতে। তো প্রকৃত হাদিস কি যা রাসুলি করিমের মুখ থেকে বেরিয়েছে, আল কোরআন, আর সুন্নাহ তার উপরে যে তিনি আমল করেছেন সেটি হচ্ছে প্রকৃত সুন্নাহ। তো আসল হাদিস কোরআন, আর আসল সুন্নাহ, প্রকৃত সুন্নাহ হলো কোরআনের উপরে আমল। এর বিপরীত সবই ভণ্ডদের, জালিয়াতি এবং ভ্রান্ত ধার্মিকদের বানানোর কিস্সা কাহিনী, আর মিথ্যা রিওয়ায়াত, আর মিথ্যা সুন্নাহ, এছাড়া কিছুই না।